ফন্টেনিয়াস গোয়ার রাজধানী পাঞ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত, ভারতের বুকে যেন এক টুকরো পর্তুগাল। তাই গোয়া বেড়াতে এসে এখানে যদি না আসেন তবে গোয়া অনেকটাই অদেখা থেকে যায়। যেমন ডিনারে আজ আমরা রয়েছি সেন্ট সেবাস্টিয়ান চ্যাপেলের ঠিক পাশের একটি ক্যাফেতে। আনুমানিক প্রায় 300 বছরের পুরনো পর্তুগিজ এই বাড়ি রূপান্তরিত হয়েছে আজকের এই ক্যাফেতে। ভিতরের পেন্টিংস থেকে আসবাব, চেয়ার, টেবিল সব কিছুতেই রয়েছে ইউরোপীয় একটা ছোঁয়া। তাই গোয়াতে বেড়াতে আসা বিদেশি পর্যটকদের খুবই পছন্দের জায়গা হলো এই ক্যাফেগুলো। আমরা এখানে টেস্ট করেছিলাম কফি এবং হ্যান্ডমেড পিজা। পর্তুগিজ স্টাইলে তৈরি এই হ্যান্ডমেড পিজাগুলো গোয়াতে এসে অবশ্যই একবার ট্রাই করা উচিত। এই পিজার আকারটাও ছিল একটু অন্যরকম, এখানকার বেকারি আইটেমগুলোও ছিল খুবই ভালো। তৃতীয় দিন সকাল ঠিক 8টা স্কুটি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড গোয়ার সবচেয়ে কালারফুল অংশ এই ফন্টেনিয়াসকে ঘুরে দেখতে। স্কুটি আমরা কাল বিকেলেই নিয়েছিলাম। স্কুটি সম্বন্ধে বলে রাখি, এখানে স্কুটি ভাড়া দেয় সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা, অর্থাৎ 24 ঘন্টার জন্য। ভাড়া পড়ে 400 থেকে 500 টাকা। জনপ্রিয় প্রচুর সিনেমাতে আমরা এই চার্চকে দেখে থাকি। 1541 সালে পর্তুগিজ বারাক স্টাইলে তৈরি এই চার্চ গোয়ার প্রাচীনতম চার্চগুলোর মধ্যে অন্যতম। ক্রাউন অফ পানাজি, অত্যন্ত পপুলার গোয়ার এই চার্চ ম্যারি ইমাকুলেটকে ডেডিকেটেড। কোভিড পরবর্তী সময়ে এখানে ভিতরে টুরিস্টদের প্রবেশ নিষেধ, একমাত্র প্রেয়ারের সময়েই স্থানীয়দের ভিতরে অ্যালাউ করা হয়। অথরিটি পারমিশন নিয়ে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম, যদিও সেখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না। আপনাদের জন্য রইল এই অসাধারণ স্থাপত্য শৈলীর কিছু মুহূর্ত। পর্তুগিজ শব্দ ফন্টেনিয়াস, যার অর্থ হল ছোট ঝর্ণা। প্রায় 450 বছর ধরে গোয়াকে শাসন করা পর্তুগিজদের দৃশ্যমান উত্তরাধিকার হল ওল্ড গোয়ার
এই আবাসিক এলাকা ফন্টেনিয়াস, যা ইউনেস্কোর হেরিটেজ জোন হিসাবে স্বীকৃত। লাল সবুজ নীল হলুদের প্রাণবন্ত প্যাস্টেল শেডে আঁকা মনোরম বাড়িগুলো অত্যন্ত ফটোজেনিক। প্রতিটি বাড়ির গায়ে যেন রামধনু সাতটি রং। স্থানীয় লোকেরা আগে এখানে শান্তিতেই বসবাস করত, তবে ইনস্টাগ্রাম পাগল ফটোগ্রাফারদের যাতায়াত শুরু হওয়ার পর থেকেই এখানকার চেহারা একদমই পাল্টে গেছে। প্রচুর পুরনো বাড়ি এখন সুন্দর ক্যাফেতে পরিণত হয়েছে, তাই এখানে এসে একবার অন্তত ব্রেকফাস্ট করা অবশ্যই রেকমেন্ডেড। প্রতিটা ক্যাফেতেই বেকারি আইটেমগুলো খুবই ভালো এবং দামও খুবই রিজনেবল, যেমন চিজ কেক, ফ্রুট কেক, টার্ট, পেস্ট্রি ইত্যাদির দাম কলকাতার থেকে প্রায় অর্ধেক, কিন্তু প্রচণ্ড ফ্রেশ এবং টেস্টি। ওল্ড গোয়াতে এভাবেই আমাদের দুটো দিন কেটে গেল। হোটেলে চেক আউট করে আমরা গোয়া মাইলস অ্যাপ থেকে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ক্যালাঙ্গুটে, নর্থ গোয়ার উদ্দেশ্যে। ক্যাবে ভাড়া নিয়েছিল 170 টাকা এবং সময় লাগবে 30 মিনিট। হোটেল থেকে শুরু করে নর্থ গোয়া সব কিছুর তথ্যই থাকছে আগামী পর্বে।